We are working with the females to make bamboo basket as a part of Cash for Work. This livelihood project is a very good area to engage them. All the participants are female, like the trainer, artisan, worker, supervisor. আমার ভাবে এখন 60 জন মহিলা আপা কাজ করেন। আমি ওনাদের দেখি ওনারা কি করতেছে, কিভাবে বাস্কেটটা বানাচ্ছে, ওটা দেখি কতটা হচ্ছে ডেলি, পারডে কতটা হচ্ছে ওটা মনিটরিং করি। ওদের কোনো সমস্যা হলে ওটা দেখি। ওরা অনেক খুশি। ওদের পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা থাকে বলতে চাহিদা অনেকের ওখানে হাজবেন্ড নাই, আবার অনেকে হাজবেন্ড থাকলেও ওরা অসুস্থ। তাই এদের এই এটা বাড়তি ইনকাম, ওদের এই ইনকামটা দিয়ে ওদের সংসারটা খুব সুন্দরভাবে ওরা চালাই নিয়ে যেতে পারে। Since 2019, we have produced more than 3,500 baskets, and these baskets are distributing to the beneficiaries to carry non-food item distributed by IOM, and after that they can use this basket for their household activities. Most importantly, this is a good eco-friendly example to reduce the use of plastic products. আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি, তাছাড়া যারা কাজ করে ওরাও মহিলা, আমিও মহিলা, তাই আমি খুব এটা এনজয় করি ওদের সাথে, হেসে গেলে কাজটাও করি।